না শাল্লাহ, চমৎকার প্রশ্ন। আমরা দেখি অনেকে অজুতে গার মাসে করে। অজুতে গার মাসে করার কোনো প্রয়োজন নেই, এটা সুন্না না, বরং সাওয়াবের নিয়তে করলে এটা বেদাত হবে। আর যেহেতু অজু একটি এবাদা, সুতরাং আপনি ঘাড় মাসে কেন করবেন সুন্নার বাহিরে গিয়ে? কান পর্যন্ত যাবেন, কান হচ্ছে মাথার অংশ, তাই মাথা যখন মাসে করবেন কান আপনি ভিতর আঙ্গুল ঢুকিয়ে মাসে করবেন, বাহিরে হাত ডলা দিতে পারবেন। কিন্তু ঘাড় মাথার অংশ নয়, এটা আলাদা অঙ্গ, এই জন্য ঘাড় মাসে করার হাদিস নাই। সুতরাং এটা যারা করছেন তারা পরিত্যাগ করতে হবে। হাদিসে যেহেতু পাওয়া যায় না, নিজে বানায়া ইসলামে কোনো কাজ করা যাবে না। নামাজে সুরা, অজুতে ফরজ অঙ্গ ধৌত করা, যখন উল্টা পাল্টা হয়ে যায় তখন কি গুনাহ হবে? অর্থাৎ সুরা পড়তে গিয়ে আগেরটা পরে পরেটা আগে, স্বাভাবিক নিয়ম তো হলো আমরা সুরা বাকারা থেকে নিচের দিকে আসবো, নাসের দিকে। যদি কেউ এক প্রথম রাখাতে পড়ে ফেলছে কুল হুয়াল্লাহ, পরে রাখাতে পড়ছে আলাম তারা, এই জাতীয় যদি হয় নামাজ হবে, তবে এটা খেলাফে সুন্নাহ, সুন্নার খেলাফ, নামাজ হবে। অজু করতে গিয়া আপনি মুখ ধুইলেন, মুখ ধোয়ার পরে মাথা মাসে করে ফেললেন, এইভাবে উল্টা পাল্টা হয়ে গেল, অজু হয়ে যাবে, তবে এটাও খেলাফে সুন্নাহ, এটা সিস্টেমের বিপরীত। ওলামায়ে হানাফ বলেন অজু হয়ে যাবে, তারতিব ওয়াজিব না। কিন্তু কোনো কোনো মাজহাবের ওলামারা বলছেন অজুর ফরজ কিন্তু চারটা না, কারো কাছে পাঁচটা, কারো কাছে ছয়টা, কারো কাছে সাতটা। কেউ বলছেন নিয়ত করাও ফরজ, কেউ বলছেন তারতিবও ফরজ, কেউ বলছেন বিসমিল্লাহ বলা ফরজ, কিন্তু আমরা বলি অজুর ফরজ চারটা, তারতিব সুন্নাহ, বিসমিল্লাহ বলা সুন্নাহ, নিয়ত করাও সুন্নাহ। ছেলের পক্ষ থেকে একটি বকরি আকিকা দিলে হবে কি যদি সামর্থ্য না থাকে? আকিকার জন্য হাদিসে কি আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আনিল গোলামে শাতান ও আনিল জারিয়াতে শাতুন, ছেলে হলে দুটি বকরি, মেয়ে হলে একটা বকরি। সেই জন্য আমরা স্বাভাবিকত জানি যে ছেলে হলে দুটি লাগবে, কিন্তু সামর্থ্য কম আছে, তাহলে কি একটি দেয়া যাবে? উত্তর হলো হ্যাঁ, একটি দেয়ার হাদিসও আছে। সুনান আবু দাউদে 2841 নম্বর একটি হাদিস, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হোসাইনের পক্ষ থেকে একটি করে বকরি জবেহ করেছেন। আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন কাবাশান কাবাশা, যে আল্লাহর হাবিব হাসান হোসাইনের পক্ষ থেকে একটি করে বকরি জবেহ করেছেন। যদিও নাসাইতে আবার আসছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন কাবাশাইন কাবাশাইন, দুটি দুটি করেছে। তাহলে একটির হাদিস যেহেতু পাওয়া যায়, সেহেতু ওলামাগণ বলেছেন যদি সামর্থ্য কারো কম থাকে তাহলে সে ছেলের পক্ষ থেকে একটা বকরি দিল, তার আকিকা আদায় হয়ে যাবে। তবে সামর্থ্য থাকলে দুটি দেয়ার হাদিসকে প্রাধান্য দেবেন। গোসলের ফরজ আদায় করে যদি আমি গোসল করি তাহলে কি অজু করতে হবে? না করলেও চলবে। যদি আপনি গোসলের ফরজ আদায় করে গোসল করেন, অজু হয়ে গেছে গোসলের কারণে। তবে উত্তম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি গোসল করতেন তখন গোসলের আগে তিনি অজু করতেন, গোসলের শেষে তিনি পা ধুইতেন। তাহলে সুন্নাটা একটু আমরা আমল করি, মনে রাখেন যে গোসলের আগে অজু করে ফেলবেন। তো অজু করতে গেলে আপনি কুলি করবেন, নাকে পানি দেবেন, অজু যেভাবে করে, কিন্তু পাটা আপনি ধুইবেন না, পা ধোয়া বাকি রাখবেন, গোসল শেষে আপনি পা ধুয়ে নেবেন, তাহলে আর নতুন করে অজু করার কোনো প্রয়োজন নাই। প্রচণ্ড শীতের কারণে যদি স্বপ্নদোষ হয়, ফজরের নামাজের সময় গোসল না করে নামাজ পড়ব কিভাবে? যদি এমন অবস্থা হয় যে পানি বরফ হয়ে গেছে, পানিতে হাত দেয়া যাচ্ছে না, পানি ব্যবহারের কোনো উপযোগিতা নাই, আপনি অসুস্থ, পানি ব্যবহার করলে আপনি আরও অসুস্থ হয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনি পানি ব্যবহার করতে না পারলে তায়াম্মুম করতে হবে। কিন্তু পানি ঠান্ডা তাই আপনি তায়াম্মুম করবেন, এটা চলবে না, বরং ঠান্ডা কিন্তু গোসল করা যাবে, তাহলে আপনাকে গোসলে করতে হবে। তায়াম্মুম কখন? যখন পানি ব্যবহার করার কোনো উপযোগিতা থাকবে না অথবা পানি পাওয়া যাবে না। ফরজ নামাজ পাঁচ রাকাত পড়লে করণীয় কি? মাশাআল্লাহ, ভুলে পাঁচ রাকাত হয়ে গেছে, এটাই তো স্বাভাবিক। আপনি পাঁচ রাকাত পড়ার পরে মনে হয়েছে, পাঁচ রাকাতে দাঁড়িয়েছেন তখন মনে হয়েছে, তাহলে বসে যাবেন, রুকু রাগ পর্যন্ত মনে হলে বসে যেতে হবে, আপনি পরে সাহস সেজদা করে নেবেন। কিন্তু রুকু করে ফেলছেন, সেজদা করে ফেলছেন, তারপরে মনে হয়েছে, তাহলে ওলামাই হানা বলতেছে আপনি আরেক রাকাত পড়েন, ছয় রাকাত পরে সালাম ফিরিয়ে দেন, এটা সবটা নফল, আপনি আবার ফরজ পড়েন। কারণ যেহেতু ওলামাই হানাফের নিকটে শেষ বৈঠক ফরজ, তো আপনি শেষ বৈঠক তো করেন নাই, তবে যদি শেষ বৈঠক আপনি করেন, করার পরে আপনি দাঁড়ান, তাহলে আপনি ওলামাই হানাফ বলে আপনি আরও এক রাকাত পড়েন, ছয় রাকাত পড়েন, চার রাকাত ফরজ হিসাবে আদায় হবে আর দুই রাকাত নফল হিসাবে আদায় হবে। আর অন্যান্য মাসলাকের ওলামারা বলছেন শেষ বৈঠক ফরজ না,
এজন্য তারা বলতেছেন যদি আপনি পঞ্চম রাকাত পড়েন তাহলে আরেক রাকাত মিলাবেন, ছয় রাকাত পড়বেন, সালাম ফিরাবেন, চার রাকাত ফরজ, দুই রাকাত নফল হিসেবে আদায় হয়ে যাবে। তো যেহেতু আমাদের দেশ অধিকাংশই হচ্ছে হানাফি মাযহাবের লোক, এই জন্য আমরা বলবো যদি আপনি শেষ বৈঠক না করেন, পঞ্চম রাকাত পড়ে ফেলেন আর একটা রাকাত মিলাবেন, সালাম ফিরিয়ে দেবেন, ছয় রাকাতই নফল হয়ে যাবে আর নতুন করে আবার ফরজ পড়তে হবে। জি, সহিহ হাদিসে যদি সহিহ হাদিস যদি পরস্পর বিরোধী হয় তাহলে কোনটা মানবো? মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন। সহিহ হাদিস যদি পরস্পর বিরোধী হয়, হ্যাঁ, কারণ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস দুরকম। একটা হলো উনি বলছেন যে নিজে মনে মনে পড়ে নাও, আর একটা হলো বিশ্বনবীর পক্ষ থেকে উনি রেওয়ায়াত করছেন যে চুপ থাকো ইমামের পিছনে। দুইটাই কিন্তু সহিহ হাদিস। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, এটাও সহিহ হাদিস, আবার পড়া লাগবে, এটাও সহিহ হাদিস। এরকম আরো অনেক মাসালায় আছে যে সহিহ হাদিস যখন পরস্পর বিরোধী হয় তখন আপনার দায়িত্ব হবে আপনি এই হাদিসের ব্যাখ্যা অনুসরণ করার জন্য আপনি আসলাফ ওলামাদের কাছে যান। আসলাফ ওলামারা যে ব্যাখ্যা করেছে আপনি তাদের ব্যাখ্যা থেকে যাদের ব্যাখ্যা ভালো লাগে মুস্তাহিদের অনুসরণ করুন। আর মুস্তাহিদের অনুসরণ যখন আপনি করবেন, যদি আপনি নিজে মুস্তাহিদ না হন তাহলে আপনি ভুল হলেও সওয়াব পাবেন আর সঠিক হলে সওয়াব আরো বেশি পাবেন।